ছবি বলবো কথা এপ্রন পরে, বলবো কথা এপ্রন পরে। সম্পূর্ণ কাহিনী ও চরিত্রই আমাদের উর্বর মস্তিষ্কের বিকৃত কল্পনা, বাস্তবতার সাথে কেউ মিল খোঁজার চেষ্টাও করবেন না। কাকতালীয় ভাবে যদি কোনো মিল খুঁজেও পান তাহলে অবশ্যই আপনিই দায়ী থাকবেন। মেডিকেল স্টুডেন্টস আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড টু ট্রাই দিস অ্যাট হোস্টেল। ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। মফিজদের চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন। মফিজদের চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন। ওয়েলকাম টু ইউর ড্রিমল্যান্ড ডিয়ার্স। মেডিকেল মানে কি প্রেসার, দেখো এত প্যারা নেওয়ার কিছু নেই, আমরা চলো আজকে একটু পড়াশোনা করি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তাই বেশি কিছু পড়াবো না। দেখো থরাক্সের বন্স গুলো নিয়ে পেঁচানোর তেমন কিছু নেই, তোমরা অনেক জিনিয়াস, আশা করি সেটা তোমরা নিজেরাই করে নিতে পারো। আর হার্ট, হার্ট তো তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে এসেছো, খবরদার চটি বই কিন্তু খুলবে না। মিটার থেকে ফিগার গুলো দেখে নিতে পারো। আর লাংস, লাংস এর কথা কি বা বলবো, বাতাস আসবে আর যাবে। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তাই তোমাদের বেশি কিছু পড়ালাম না, তবে কালকে কিন্তু অবশ্যই তোমরা হার্ট লাংস এবং বনস এর আইটেম দেবে, আমি পরে আনলাম, অবশ্যই তোমরা এগুলো পরে আসবে। কেমন আজকে খুব গরম, যাক থ্যাংকস, এই পর্যন্ত তোমাদের ক্লাস। গিটারের ছবি দেখা যায়, আমি তো গিটার বাজাতে পারি না, আমার কি হবে? ইয়েস আই ক্যান প্লে গিটার। দেখা যো তুঝে ইয়ার দিল মে বজি গিটার। মেডিকেলীয় জীবনের সবচেয়ে ক্ষুদ্রতম আতঙ্ক একটা শব্দ, অথচ দেখুন আমাদের দিন রাত এক করে দেওয়ার জন্য এর চারটি অক্ষরই যথেষ্ট। ওরে কত পড়া পড়ে রে। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আম্মু শোনো, কাল আমার আইটেম পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। হ্যাঁ আর শোনো শোনো, পারলে দুই চারজন ফকির মিসকিনকে খাওয়াই দিও। এত পরে কি হবে
পড়ে কে করেছে কি কবে পড়ছি না আর যা হবে হবার এতদিন পড়িনি জানো তো আমি এমনই মেডিকেল স্টুডেন্টদের পুলসের রাত আজ অবধি স্টুডেন্টরা টিচারদের এটাই তো গ্রস এই কোশ্চেনের রহস্য উদ্ঘাটন করতে পারলো না দেখা যাক আমরা কতটা কৌশলী হাতটা তুলো দেখে কেমন পড়াশোনা করেছো হচ্ছে তো বলো বলো ঠিক আছে একজন বললেই হলো বলো তুমি বলো হার্টে কি কি থাকে স্যার ওদের কন্ডিশন দেখেছেন গ্রস জিনিসই পারে না আমি ওদের ভাই বানিতে পারবো না আপনি নেন এত বড় ক্লাভিকল তোমার থামো আর কত বানায় বানায় কথা বলবা নিজেদের মন করা কাহিনী নিয়ে একটা বই লিখা ফেলো সেইটাই পড়ো তোমার আরেকটা সুযোগ দিলাম নাইট পালসি এটা কি খাও সাই শনিবার রাতে পালসেশন বেড়ে যায় দেখছেন ম্যাডাম সামনে কিসব হাবল আর হাবলা নিয়ে বসছি গরু ছাগল সবগুলো তোমাদের সবগুলোরে শেষ একটা সুযোগ দিলাম বোনসের মুভমেন্টগুলো দেখাও to me you are my love jana to me hey you listen to me you are my love
লাইফ টাইম পেন্ডিং। প্রহর শেষে রাত্রি বেলা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলে আমার সর্বনাশ, চোখে চোখে পরিচয় এরপর প্রণয়। সর্বনাশে মেডিকেলীয় জীবনে এ কি নতুন সর্বনাশের মোড়? তোমাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল ক্লাস ব্লাড গ্রুপিং দিয়ে শুরু করি। আইমে তুমি, তুমি ওর ব্লাড নিবে। এখন থেকে শুরু করে প্রপ পর্যন্ত তুমি ওর পার্টনার। এখন তো সময় রক্ত নেয়ার, এ দুটির দায় একাকার হওয়ার, কেউ নই একা আর হবে দেখা লাগে যে ভালো ও সব রক্ত নিয়া ফেলাইলি, ফিট খাওয়াইলি, তুই প্রেম শিখাইলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। ফিট খাওয়াইলি, তুই প্রেম শিখাইলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। আমার মতো অনেক সহজ ছেলেকে তুমি দেখাই দাও।
প্রতিযোগিতার রেসে টিকে থাকা নয়, জীবন মানে কর্পোরেট ধাক্কায় অন্যকে ল্যাং মেরে প্রমোশনে এগিয়ে যাওয়া নয়, জীবন মানে আরো অনেক কিছু, কিছু শুভ্রতা, স্নিগ্ধতা, আবেগ, ভালোবাসা, মানবিমানের মাখামাখি। সাধের এপ্রন গায়ে জড়িয়ে শিশির ভেজা ঘাসে হেঁটে বেড়ানো, দুই হাত জড়িয়ে দিয়ে বৃষ্টি উপভোগ কিংবা প্রিয়তমার চোখে চোখ রেখে উষ্ণতার বিনিময়, কোন বেড়াজালে বাঁধবো মেডিকেলীয় জীবনটাকে? সত্যি আইটেম, কার্ড, টার্ম বা প্রফের গুন্ডিতে বেঁধে ফেলার মতো কোনো সংকীর্ণ কনসেপ্ট নয় জীবন। জীবনকে না সংজ্ঞায়িত করা যায়, না অঘোষিত সংজ্ঞায়নের সীমা লঙ্ঘন করা যায়। খুনসুটি হয়তো আমাদের লেগেই থাকে, তবুও বিশ্বাস করি আমরাই আমাদের প্রোটেকশন, আমরাই আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। নিশ্চয় বিশ্বাস রাখতে পারি শুধু সুসময়ের বন্ধু নয়, ভয়ঙ্কর কঠিন সময়েও আমরা একজন আরেকজনের ঢাল হয়ে দাঁড়াতে এতটুকু দ্বিধা করব না। এমনই এক সুখকর বিশ্বাস নিয়ে আজ আমরা উদযাপন করতে যাচ্ছি বহু আকাঙ্ক্ষিত 53rd ডে, আমাদের ব্যাচ ডে। ইয়েস, আই রিপিট, আমাদের ব্যাচ ডে। হ্যালো জিংলে দেন, হ্যালো জিংলে দেন।